সেটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। সেটা আমরা আরো চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে, সেটা প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। অবশেষে জানা গেল অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তাদের নামের চূড়ান্ত তালিকা। অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা এবং আলোচনা। এরই মধ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার 6 আগস্ট রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি। এখন প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন এই সরকারে কারা থাকবে বা কারা থাকবে না। সরকার গঠনের জন্য এরই মধ্যে একটি প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সমন্বয়করা, যেখানে 10 থেকে 15 জনের নাম রয়েছে বলে জানা গেছে। সূত্র মতে তালিকায় থাকা বাকিরা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর শাহদিন মালিক, ডক্টর তাসলিম আরেফা সিদ্দিকী, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান প্রমুখ। এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা সহ 2 জনকে রাখার পরামর্শ দিয়েছে, আর 1 জন সংখ্যালঘু ও 1 জন আদিবাসী যুক্ত হতে পারে এ তালিকায়।